হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি নিয়ে এসেছি আরসিসি ডিজাইন এন্ড ড্রয়িংয়ের ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে টপিকটি হলো ডেভেলপমেন্ট লে্থি ডিজাইন ড্রয়িংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিকে পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ঠিক বোঝা যাবে বন্ধুরা যারা সাইডে কাজ করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো ডেভেলপমেন্ট জিনিসটা কি আর এটা কতটা গুরুত্বপূর্ণ যারা জানেন না বা যারা জানেন না তারা এটা জানো না খুব একটা ভেটাল জিনিস যারা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছো বা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে অতটা পরিচিত হয়নি তারা যারা জানেন না তারা কিন্তু ভিডিওটিকে মন থেকে দেখবে ভালো করে মন এত মন দিয়ে দেখবে তাহলে জেনে যাবে ডেভেলপমেন্ট জিনিসটা কি। ডেভেলপমেন্ট মানে আমাদের যদি এটা বাংলায় বের করতে হয় ডেভেলপমেন্ট লেন্থ বাদ দিলাম ডেভেলপমেন্ট মানে হচ্ছে সেই যে একটা কোনো জিনিস আছে বা কোনো একটা প্রাণী আছে ডেভেলপ আমাদেরই মানুষের ধারণা কেন যে একটা পজিশন থেকে সেকেন্ড পজিশনে ডেভেলপ করা মানে আরও তাকে ব্যহতার করা আরও ওকে মানে জিনিসটার কোয়ালিটিকে ভালো করা সেটা হচ্ছে ডেভেলপ ডেভেলপ মানে হচ্ছে মানে ঠিকঠাক আরও ওকে বাড়িয়ে দেওয়া ঠিক আছে মানে উন্নতি করা আর কি তো এখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে দুটো ড্রয়িং আছে ডেভেলপমেন্ট লেন্থের ক্ষেত্রে কিন্তু দুটো দেওয়া আছে সেখানে আছে ফর প্লেন বার্স আর এটা আছে ফর ডিফম বার্স তফাৎ কেন আছে আগে আমাদের জেনে নেওয়া দরকার প্লেন বার কি প্লেন বার হচ্ছে সেইগুলো যে রডগুলো একদম সিম্পল থাকে ঠিক আছে মানে যে রডগুলোর ওপরে কোনো গ্রিপ থাকে না একদম নর্মাল যে বার আর ডিফোম বার যে বারগুলোর উপরে মানে আমাদের যদি আকৃতিগত বা বাইরে থেকে তফাত বুঝতে যায় তাহলে এটা হচ্ছে ডিফম বার যেগুলোর উপরে গ্রিপ থাকে ঠিক আছে আমাদের এখানে মেনলি এটার উপরেই দেখিয়ে কাজ আমরা এই থিওরিটাকে বুঝবো সেহেতু দুটো এই মেন পার্থক্য বলছি এটাই প্লেনবার এই যে যেসব ডিফারেন্স আছে বা এগুলো কী সেগুলো বিষয়ে যদি আরও জানতে চাও তাহলে আমাদের এই নিয়ে অন্য ভিডিও বানানো আছে এই কোনাতে উপরে আই বাটনে ক্লিক করে ওখান থেকে এই বিষয়ে ভিডিও দেখে নিতে পারো তো এটার বিষয়ে যেটা বলছিলাম এখানে এই যে প্লেন বারের ক্ষেত্রে দেওয়া আছে দেখো এটাতে দেওয়া আছে লাল যে কালির লাইনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কলাম আর বিমের জয়েন্ট সেকশান মানে বিমের মধ্যে যে মেন বার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাল কালির ঠিক আছে এটাকে দেখো হুক বানিয়ে ঠিক আছে অ্যাঙ্কারেজ হু ভ্যালুজ হুক বাড়িয়ে সেগুলোকে জয়েন্ট করা হয়েছে আর এই যে সবুজকালে দেখতে পাচ্ছ এগুলোকে স্টির আপস ধরে নেওয়া হয়েছে এই যে ফাঁকা পোর্শন এটা কভার স্টির আপসগুলো দেখো এই এল বাই ফোর সেকশানে অনেক কাছাকাছি দেওয়া আছে এল বাই টু সেকশানে কিন্তু অনেক দূরে দূরে দেওয়া আছে তার কারণ আর হ্যাঁ এটা তো কাটিং সেকশন তাই আমরা এল বাই ফোর আর এল বাই টু এর কিছুটা দেখতে পাচ্ছি সেম এল বাই এর হয়তো আরও ওইদিকে পার্ট আছে আর এল বাই ফোর অন্যান্য পার্ট আছে এবার এল বাই ফোর এটা নিয়মটাই হচ্ছে এখানে যে আমাদের স্টির আপসগুলো যেগুলো স্প্যানে সেগুলো থাকবে কম পরিমাণে মানে ডিস্টেন্স বেশি থাকবে আর যেগুলো জয়েন্ট সেকশন বা অ্যাট সাপোর্ট আইটা অ্যাট স্প্যান অ্যাট সাপোর্ট সেগুলো কাছাকাছি থাকবে ঘনভাবে থাকবে এগুলোর অন্য কারণ আছে এখন ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে আলোচনা করি ওই বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে এগুলো কেন কাছাকাছি দেয় কেন দূরে দেয় সেগুলো নিয়ে এবার এই যে এই পজিশান পর্যন্ত দেখতে পাচ্ছি মেনবারের লেন্থ এরপর যতটা বাড়ানো হয়েছে সেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ ওটাকে এলডি দ্বারা ডিনোট করা হয় ঠিক আছে আর এরপর এদিকে রাইট সাইডে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফর বার্সের ক্ষেত্রে কী হয়েছে কিন্তু দেখো বিম আর যে কলম যদি সেকশান হয় এখানে কিন্তু দেখানো হয়েছে শুধুমাত্র এটাকে মানে ইনবিল্ড করা হয়েছে ঢোকানো হয়েছে শুধুমাত্র একটা স্ট্রেট ফর্ম এখানে কিন্তু কোনো এল বা কোনো হুক নেই তার কারণ হচ্ছে এর যে বন্ডিংটা হয় কংক্রিট আর স্টিলের মধ্যে এ গ্রিপ থাকার জন্য সেটা মানে এই যে তুলনা এই দুটোর মধ্যে তুলনা করা হয় প্রায় সেম ধরনের এই জন্য এই হুকের সিস্টেমটা এখন এই বর্তমান অবস্থায় করা হয়েছে অনেক দিন আগে যখন কাজ হতো তখন এই প্লেনবারের কাজ হতো বা প্লেন বার এখন অনেক জায়গাতে হয়ে থাকে ছোটো ছোটো কনস্ট্রাকশানের কাজে যেখানে ইকোনমিক ব্যাপারটা খুব ভালোভাবে দেখা হয় যেখানে বাজেট কম থাকে ঠিক আছে এখানে এলডির ভ্যালুটা দেখো এইটুক কিন্তু স্ট্রাকচারের ভেতরে এইটুক ঠিক আছে আর যেটা কংক্রিট আর স্টিলের মধ্যে যে বন্ডিং তৈরি হচ্ছে সেই বন্ডিংটাকে বলা হয় বন স্ট্রেস আর যে গ্রি ও দুটোর মধ্যে বন্ডিংয়ের কারণে ওটা মানে এটা বাইরে বেরিয়ে পারবে না এর কারণ হচ্ছে গ্রিপ থাকার জন্য বন স্ট্রেসের জন্য আর এই যে বাইরে টি ফর্ম করছে টি ফর্মে টি যে টেনসাইল ফোর্স দেওয়া আছে এটা যদি ওপর থেকে লোড দেওয়া হয় বা টেনশনের জন্য বাইরে বের করা হচ্ছে এ কিন্তু বাইরে স্লিপেজ করবে না তার কারণ হচ্ছে এই যে গ্রিপ থাকার জন্য এটাকে ও আটকে দেবে এটাকে রেজিস্ট করবে ঠিক আছে আর বন্ধুরা এখনকার দিনে যে আমাদের যেহেতু ডিফর্ম বার ইউজ করা হয় সেহেতু আমাদের এই যে হুক অ্যাঙ্কারেজ হুল এগুলো কিন্তু দেওয়া হয় কিন্তু যদি কোনো পজিজেন থাকে প্লেস থাকে যে দেওয়া যাচ্ছে না না তুলেও চলবে হুক ডিফর্ম ক্ষেত্রে ইউজ না করলেও চলবে সেটা কিন্তু আমাদের ভালোভাবে অনেক টেক্সট বইয়ে ভালোভাবে বলে দেওয়া আছে ঠিক আছে ভালো করে ফলো করবে এরপর থিওরির সাথে সাথে আমরা বেশি জিনিসগুলো শিখে নিলাম এরপর থিওরির সাথে সাথে আমরা জিনিসটাকে ছবিগুলোকে বুঝে নেব ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ এই যে ডেভেলপমেন্ট লেন্থের ব্যাপারটা রয়েছে যে বন্ড এর মধ্যে দুটোর মধ্যে বন্ডিং আর ডেভেলপমেন্ট লেন্থ এই দুটোকে ক্লিয়ার করে নিই সেহেতু লেটাস কনসিডার এ স্টিল বার এমডেড ইন কংক্রিট অ্যাজ সোন ফিগার টু একটা স্টিল বার একটা রড ফিগার টু এ একটা কংক্রিটের মধ্যে এমবেড করে দেওয়া আছে ঠিক আছে দ্য বার ইজ সাবজেক্ট টু এ টেন্সেল ফোর্স সেই বারটাকে টেন্সেল ফোর্স টি দ্বারা টানা হচ্ছে টেন্সেল ফোর্স টি লাগানো আছে বাইরের দিকে টান দিচ্ছে ডিউ টু দিস টেন্সিয়াল ফোর্স দ্য স্টিল বার উইল টেন্স টু কাম আউট এই যে টি টেন্সিয়াল ফোর্সটি টানা হচ্ছে সেই কারণে এই রডটা কিন্তু বেড়ে যাওয়ার কথা বাট অ্যান্ড স্লিপ আউট অফ দ্য কংক্রিট টেন্স টু কাম আউট অ্যান্ড স্লিপ স্লিপ করে যাবে এবং বাইরে থেকে বেড়ে যাবে কিন্তু দিস টেন্ডেন্সি অফ স্লিপিং ইজ রেজিস্টেড কিন্তু এই টেনডেন্সিটাকে রেজিস্ট করছে বাধা দিচ্ছে কে বাই দ্য বন্ড স্ট্রেস ডেভেলপড ওভার দ্য সারফেস অফ দ্য বার এই যে এই বারের মধ্যে যে গ্রিপ রয়েছে তার জন্য একটা বন্ড স্ট্রেস তৈরি হচ্ছে ঠিক আছে বা এখানের মধ্যে দেখতে পারো এই যে এখানে হুক দেওয়া হয়েছে সেই কারণে ওকে বাইরে বেরিয়ে যেতে বাধা দিচ্ছে যে বাধা দিচ্ছে সেটা হচ্ছে বন্ড স্ট্রেট সেই কারণের জন্য ও বাইরে বেরিয়ে যাবে না এর কারণ কি এই যে এই লেন্থটাকে যদি না দিতাম যদি আমরা এইটু সামান্য দিয়ে ছেড়ে দিতাম বা এইটুকু সব কিছুর আলাদা আলাদা বার আলাদা নিয়ম আছে সেইটাকে বলছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ যে মিনিমাম লেন্থের জন্য আমাদের স্টিলটা কংক্রিট থেকে বেরিয়ে যাবে না এবং স্টিল ও কংক্রিটের মধ্যে বন্ডিং থাকার কারণে সেম এখানে প্লেনবারের ক্ষেত্রে সেটা কিন্তু হতো না তাই এখানে হুঁক দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা সেটাকে ইজিলি ভাষায় দেখে নিই ইন সিম্পল ওয়ার্ডস ডেভেলপমেন্ট লেন্থ ইজ এ সার্টেন মিনিমাম লেনথ ডেভেলপমেন্টের নিশ্চিত পরিমাণ একটা মিনিমাম লেন্থ মিনিমাম দৈর্ঘ্য একটা অব দ্য বার রিকোয়ার্ড ফর ট্রান্সফারিং দ্য স্ট্রেস ইন কংক্রিট যে স্টিলের ওপর যে স্ট্রেস আসছে সে স্ট্রেসটাকে সে স্টিল থেকে কংক্রিটের মধ্যে ট্রান্সফার করেছে কী জন্য যে মিনিমাম শর্টের লেন্থ অফ দ্য বার সেটাকে বলছি ডেভেলপমেন্ট লেন্থ এই যে এর ডেভেলপমেন্ট লেন্থ এখানে এটা দেখানো হয়েছে আর এটার এই পয়েন্ট থেকে শুরু করে একদম এই হুকের পুরো লেন্থটাকে ঠিক আছে এরপরে বন্ড স্ট্রেস কোশ্চেন আসতে পারে যে বন্ড স্ট্রেস কি তোমার মনে বন বন্ড স্ট্রেস ব্যাপারটা সিম্পলি আমি বললাম সেটাকে থিওরিটিক্যাল বুঝেছি বন্ড স্ট্রেসটাকে টাও বিডি দ্বারা ডিনোট করা হয় বন্ড স্ট্রেস ইজ দ্য শেয়ার স্ট্রেস বন্ড স্ট্রেস একটা শেয়ার স্ট্রেস ডেভেলপড অ্যালং দ্য কন্ট্যাক্ট সারফেস এটা তৈরি হয়

কোডের বইয়ের মধ্যে দেওয়া আছে ডেভেলপমেন্ট লেন্থ এলডি কীভাবে বের করবে তার ফর্মুলা হচ্ছে এলডি ডেভেলপমেন্ট লেন্থ বা লেন্থ অফ ডেভেলপমেন্ট যেটাই বলো না কেন ফর্মুলা এলডি ইজিক্যাল টু ফাইভ সিগমা এস ডিভাইড বাই ফোর টা ও বিডি এর প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে সিম্পলি ওয়ার্ডস যে রডে যেহেতু আমরা এলডি বের করবো তাহলে নিশ্চয়ই ডায়ার দরকার হবে সো হয়েের ফাই ইজিক্যাল টু নমিনাল ডায়ামিটার অফ দ্য বার রডের মিনিমাম যে ডায়া ডায়া থাকবে নমিনাল ডায়ামিটার রডের বারো রড বা ষোলো আঠেরো বি ষোলো আঠেরো হয় না মিনিমাম সাড়ে পাঁচ পাঁচ বা ছয় বলা হয় ছয় আট দশ বারো ষোলো বাইশ এরপর ইনক্রিজিং হয়ে থাকে সো নমিনাল ডায়ামিটার অফ দ্য বার ইন এম এম ঠিক আছে তারপর ফাইভ সিগমাইস যেটা স্ট্রেস ইন বার অ্যাট দ্য সেকশন কনসিডার্ড অ্যাট ডিজাইন বন্ড এটা হচ্ছে যে রডের যেটা ডিজাইন মানে যেটা স্ট্রেসের একটা গ্রেড থাকে না যে রডের এফি ফোর ফিফটিন সেহেতু যে গ্রেডটা দেওয়া থাকে সেই গ্রেডটা হচ্ছে এস এর ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ার দ্বারা ডিনোট করা হয় তাও বিডি ডিজাইন বন্ড স্ট্রেস একটা কোড দেওয়া আছে কোন গ্রেডের জন্য কত হবে সেটা আমরা কোড বই থেকে পেয়ে যাচ্ছি ঠিক আছে এটার এই যে আমরা এই যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা আমরা আইএস কোড বই কোথা থেকে পাচ্ছি আমরা একবার দেখে নিই এই যে আই এস ফোর ফাইভ সিক্স টু থাউজেন্ড ক্লোজ নাম্বার টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ডেভেলপমেন্ট অফ স্টেট ইন এনফোর্সমেন্ট ঠিক আছে এখানে এল ডি ইজিক্যাল টু এই যে ফর্মুলাটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দ্য ডেভেলপমেন্ট লেন্থ এল ডি ইজ গিভেন বাই এল ডিজিক্যাল টু ফাইভ সিক্স ডেভেলপ ফোর টি আমাদের যে কোনো থিওরিটিক্যাল বা যে কোনো প্রবলেম আমাদের আইস বোর্ড কোডকে যদি ফলো করি তাহলে কংক্রিটে আমাদের সমাধান বেসিক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এরপর আরও অন্যান্য জিনিস আরও অন্যান্য কোড আছে মেনলি কংক্রিট পিসিসি বার্সের জন্য আর এই আইএস ফোর ফাইভ সিক্সে ফলো করা হয় ঠিক আছে এরপরে আমরা যে টেবিলটা পেয়ে আছি পারমিসেবল বন্ড স্ট্রেস ফর প্লেন বার্স অ্যান্ড ডিফর্ম বার্স ইন টেনশন প্লেন বার্স টাওবিডি আর ডিফম বারের টাউবিডি সেটা কিন্তু আলাদা গ্রেড অনুযায়ী কংক্রিট গ্রেড অনুযায়ী সেগুলো আলাদা হয় সেগুলোকে আগেই বলেছি এবার এই টেবিলটাকে আমরা বুঝতে পারবো একটা প্রবলেম যদি সলভ করে নিই তাহলে আমাদের এলডি জিনিসটাও কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর এই টেবিলটাকেও বুঝে যেতে পারবো একটা জিনিস বলে রাখি প্রত্যেকটা গ্রেডে যেমন আলাদা আলাদা হয় তেমনি প্লেন বার বা ডিফোম বারের জন্য আলাদা হয় এম টোয়েন্টি থেকে থার্টি ফাইভ ফোরটি পর্যন্ত একটা নির্দিষ্ট ভ্যালু আছে আর এম ফর্টি র্যাব ওই এম জি ফর্টি যে ভ্যালুগুলো পাবো সেগুলো যেমন সেগুলোই আমাদের ইউজ করা হয়ে থাকে ঠিক আছে একটা তাহলে প্রবলেম আছে যেটা সেটা সলভ করে নিই তার সাথে সাথে আমরা এই থিওরিটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করবো লিমিট স্টেট মেথড আই এস ফোর ফাইভ সিক্স টু থাউজেন্ড কোড অনুযায়ী লিমিট স্টেট মেথড অনুযায়ী এটাকেই ওয়ার্ক স্টেজ মেথডও ক্যালকুলেট করা যায় কিন্তু এখানে আমরা লিমিট স্টেট মেথডে ক্যালকুলেট করবো যেহেতু আইএস এস ফোর ফিফটি সিক্সকে ফলো করছি বেশিরভাগ ক্ষেত্রে লিমিট স্টেট মেথড ইউজ করা হয়ে থাকে তাই এজিউম ধরে নাও কংক্রিট গ্রেড এম টোয়েন্টি ফাইভ স্টিল গ্রেড দেওয়া আছে এফি ফোর ফিফটিন ডায় অফ দ্য বার টুয়েলভ মিলিমিটার রটার ডায় ডায়া দেওয়া আছে ডায়মিটার বারো মিলিমিটার ডিফম বার আর স্ট্রেস ইন বার সিগমা এস ফোর ফিফটি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই যে ফোর ফিফটিনটা পেলাম স্টিল গেট দেওয়া আছে এফ ইউ ফোর ফিফটিন সেখান থেকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার তার ইউনিট এই যে দেওয়া আছে যেহেতু এফ ই ফোর ফিফটিন বার অ্যাজ পার টেবল অ্যাজ পার টেবিল ডিজাইন বন স্ট্রেস টাউ বিডি সি ক্যালু টু পয়েন্ট টু ফোর নিউটন পা মিলিমিটার স্কোয়ার যেহেতু ডিফম বার কেন হলো টাও বিডির মান টু পয়েন্ট টু ফোর কেন হলো সেটা আমরা দেখিনি কোশ্চেনের মধ্যে আমাদের কংক্রিট গ্রেড দেওয়া আছে এম টোয়েন্টি ফাইভ আর যেহেতু ডিফর্ম বার দেওয়া আছে নিশ্চয়ই প্লেন বারকে ধরবো না ডিফর্ম বার দেওয়া আছে এম টোয়েন্টি ফাইভ গ্রেড ডিফর্ম বার টু পয়েন্ট টু ফোর এই ভ্যালুটা আমরা ওখানে কোট করবো ওকে এই যে ডেভেলপমেন্ট লেন্থ এল ডি ইজিক্যাল টু ফাইভ ইন্টু সিক্স মাইস বাই ফোর ইনটাও বিডি এখানে ফায়ার ভ্যালু বসে দিয়েছি ফাইভটাকে ফাইভের মতো রাখবো আমাদের অঙ্কটাকে সহজ করার জন্য ফোরকে ফোরের মতো রাখবো টাউ বিডিকে টু পয়েন্ট টু ফোর তারা রিপ্লেস করে দেবো ফর আমরা আনসার পেলাম ফর্টি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ফাইভ এটা যেহেতু পয়েন্ট ফাইভের থেকে কম তাই রাউন্ড ফিগারে ফর্টি সিক্স ফাইভ ধরবো ঠিক আছে রিকোয়ার্ড তাহলে রিকোয়ার্ড লেন্থ ডেভেলপমেন্ট লেন্থ এলডি ইজিক্যাল টু ফর্টি সিক্স ইন্টু টুয়েলভ ইজিক্যাল টু ফাইভ ফিফটি টু মিলিমিটার যেহেতু এটা রাউন্ড ফিগারে করি পাঁচশো ষাট সেটা অনেক দূরে পড়ে যাচ্ছে তাই কাছাকাছি এটা ভ্যালু পাচ্ছি পাঁচশো পঞ্চাশ আইস কোর্ডের নিয়ম অনুযায়ী বা যেগুলো আমরা আগে প্রবলেম করেছি যে কাছাকাছি যেটা ভ্যালু হয় রাউন্ড ফিগারে সেটা সুবিধা হয় জন্য পাঁচশো পঞ্চাশ আমি ধরে নেবো সেহেতু আমরা এখানে এম টোয়েন্টি ফাইভ কংক্রিট গেট ইউজ করছি স্টিলের গেট জানি ডায়া জানি সেহেতু আমরা এখানে টেবিল থেকে টাও ভ্যালু বের করলাম এলডি ভ্যালু পেয়ে গেলাম এইভাবে অন্যান্য প্রবলেম তোমরা যদি পাও সেগুলো সলভ করো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটি যদি খুব বুঝতে পারো বা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো তাহলে আর আমাদের আরও ভালো লাগবে লাইক করো যদি কেউ এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ারিং ইজ কেয়ারিং আর এমনি ধরে আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের সার্চ করতে পারো সিভিল ইঞ্জিনিয়ার এক্স আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারো আর ভালো থেকো সুস্থ থাকো এই ধরনের আরও অন্যান্য ভিডিও নিয়ে আরও অনেক মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো